কি করছো তুমি? পাউডার লাগাচ্ছো? লাগাও, গলায় লাগাও একটু, গলায় গলায় লাগাও একটু। বাহ, গলায় লাগাও। বাবা, দাঁড়িয়ে নিতে হবে? দেখি, বসে বসে লাগাও, বসো। মাথায়ও লাগায়? মাথায়ও পাউডার লাগাতে হয়? রুদ্রাণী কোনটা? নেই। মিষ্টা কই? মিষ্টাও নেই। মিষ্টি আছে? মিষ্টি কই? মিষ্টিও নেই। তাহলে কে আছে? কে পাউডার লাগাচ্ছে? কেউ না, কেউ লাগাচ্ছে না। বাবা, আমাকে লাগাতে হবে না, তুমিই লাগাও, তুমিই লাগাও। আমাকে লাগাতে হবে না, লাগাও, তুমি লাগাও। না থাক, আমাকে লাগাতে হবে না, তুমি লাগাও। আমাকেও লাগাবে? আমাকে লাগাতে হবে না, তুমি লাগাও, তুমি বসে বসে লাগাও। শোনা মা, আজকে আমরা আপনাদের সঙ্গে আমের চাটনি রেসিপি শেয়ার করবো। এই জন্য আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব অল্প। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প দেব। এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না আমগুলো গলে যাবে। এটা 5-7 মিনিট আমরা ঢেকে রান্না করেছি, আমটা গলে গেছে দেখুন। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। আমরা 3 চামচ চিনি দিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দেব।
দশ থেকে কুড়ি মিনিট মতো ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মৌরি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমগুলো চামচ দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম। আমাদের আমের চাটনি রেডি হয়ে গেছে। আমের চাটনি নামিয়ে নিয়েছি। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।